ছোটের দিনে দুই ধাপের উপজেলা ভোটের প্রচারে বেড়েছে প্রার্থীদের তৎপরতা পাশাপাশি বাড়ছে একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগও নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি প্রার্থীদের প্রথম ধাপের উপজেলা ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন প্রার্থীরা চলছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রচারের পাশাপাশি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন কেউ কেউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি প্রার্থীদের জনগণ আমার সঙ্গে আছে কারণ আমি বিগত জনগণের পাশে ছিলাম এখনো আছি তারিখ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন নরসিংদী সদর ও পলাশ উপজেলায় প্রথম থাপের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত চেয়ারম্যান প্রার্থী প্রচার গণসংযোগে ব্যস্ত সবাই আমি পলাশের জনগণের প্রার্থী হিসাবে ডিটারজেন্ট পাউডার পারফেক্ট প্রতিবার আমি ব্যাপক সারা পাচ্ছি এবং ইনশাল্লাহ আমি আশা করি প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে নিরপেক্ষ নির্বাচন সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি জয়ী হয়ে পলাশের জনগণের প্রার্থী হিসাবে প্রমাণ করতে চাই দ্বিতীয় ধাপে খুলনায় তিনটি উপজেলায় নির্বাচন হবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফুলতলা ও দীঘলিয়ায় চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপির দুইজন এজন্য তাদের নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি দলের জন্য রাজনীতি না মানুষের জন্য রাজনীতি এই সাধারণ মানুষ তাদের কথা চিন্তা করেই আমরা দল করি রাজনীতি করি দল যে সিদ্ধান্ত নিবে দল যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তো সেটা দলের ব্যাপার তবে বিএনপির সাথে আছি বিএনপির সাথে থাকবো প্রথম ধাপে আটই মে আর দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট হবে একুশে মে রাজীব বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক